আপনাদের যদি বলা হয় আপনারা যে কাপড় পরে আছেন সেটি এরকম ময়লা আবর্জনার প্লাস্টিক থেকেই তৈরি করা হয়েছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? এবং আপনি কি জানেন ফ্যাক্টরিতে শ্যাম্পু বা ফাউন্ডেশন কিভাবে প্রস্তুত করা হয়, অথবা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমে এমন কি মেশানো হয় যার কারণে এটি সমজাতীয় বা অন্য সব ক্রিমের চেয়ে অনেক স্পেশাল? আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মেকিং প্রসেস দেখতে চলেছেন। এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার ১, পলিস্টার ক্লথ মেকিং প্রসেস। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করা হয়ে থাকে এবং এই পৃথিবীতে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই প্লাস্টিক থেকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করে থাকে। এই পরিত্যক্ত প্লাস্টিক থেকে সুন্দর সুন্দর কাপড় তৈরি করার জন্য বিপুল পরিমাণে পরিত্যক্ত প্লাস্টিক ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে এই পরিত্যক্ত প্লাস্টিকগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে ক্রাশিং সেকশনে নিয়ে যাওয়া হয়। এই ক্রাশিং সেকশনে প্লাস্টিকগুলোকে ক্রাশ করা হয়। এই প্রসেসে প্লাস্টিকগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। এরপরে এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলোকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করা হয়। তারপর সেই গরম পানি থেকে এই চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলোকে তুলে ফেলা হয়। এরপরে এগুলো একটি রোটেটিং মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং এই মেশিনের মধ্যে প্লাস্টিকের চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। এরপরে প্লাস্টিকের গুঁড়োগুলোকে এই মেশিনের মধ্যে পাঠানো হয় এবং এই মেশিনের মাধ্যমে প্লাস্টিকের গুঁড়োগুলোকে সুতাতে রূপান্তর করা হয়। তারপরে এই সুতাগুলোকে রোলের মধ্যে পেঁচিয়ে দেওয়া হয়। তারপর এই সুতোগুলোকে এই মেশিনের মাধ্যমে কাপড়ের রূপ দেওয়া হয়। এভাবে পরিত্যক্ত প্লাস্টিক নতুন কাপড়ের রূপ নেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেই প্লাস্টিক আমরা ফেলে দেই সেই প্লাস্টিক রিসাইকেল করে কত সুন্দর সুন্দর কাপড় তৈরি করা হয়। যদিও এটি একটি ব্যয়বহুল প্রসেস, কিন্তু এটি যদি আমাদের দেশে চালু করা হয় তাহলে আমাদের দেশে যে পরিমাণ ময়লা আবর্জনা হয়ে থাকে সেই ময়লা আবর্জনা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাপড় প্রস্তুত করা যাবে। নাম্বার ২, আপনারা মার্কেটে যে রং বেরঙের কাপড় কিনে থাকেন কখনো কি ভেবে দেখেছেন সেই কাপড়গুলো কিভাবে তৈরি করা হয়? ফ্যাক্টরিতে এই কাপড়গুলো যেভাবে তৈরি করা হয় তা দেখে মনে হবে আমি নিজেই একটি ফ্যাক্টরি খুলে ফেলি। আপনি বলতে বাধ্য হবেন এত সহজভাবে এগুলো কিভাবে তৈরি করা হয়। এই রং বেরঙের কাপড় তৈরি করার জন্য প্রথমে রং বেরঙের সুতার প্রয়োজন হয়। এরপর এগুলোকে ক্লথ মেশিনের সাহায্যে লাগিয়ে দেওয়া হয়। তারপর বাকি কাজটুকু এই মেশিন নিজেই করে ফেলে। সেখান থেকে এই মেশিনগুলো বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ধরনের কাপড় প্রস্তুত করে থাকে। তবে আপনাকে মেশিনকে বুঝিয়ে দিতে হবে কোনটা কোন রঙের সুতো এবং কোনটা দিয়ে কোন ডিজাইন তৈরি করতে হবে। বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট এবং প্যান্ট তৈরি করার জন্য এ ধরনের মেশিন ব্যবহার করা হয়ে থাকে। আপনি যে ধরনের টি শার্ট চান সে ধরনের সুতা মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে এবং প্রোগ্রাম সেট করে দিলে মেশিনই আপনাকে সুন্দর সুন্দর টি শার্ট তৈরি করে দেবে। বন্ধুরা, আপনারা কি ভিডিওটি এনজয় করছেন? তাহলে ঝটপট ভিডিওটি লাইক করে দিন। নাম্বার ৩, শ্যাম্পু মেকিং প্রসেস। আপনি কি জানেন ফ্যাক্টরিতে শ্যাম্পু কিভাবে তৈরি করা হয়? শ্যাম্পু এমন একটি জিনিস যেটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন কাজে শ্যাম্পু ছাড়া আমাদের চলেই না। ছেলে হোক কিংবা মেয়ে, বাচ্চা হোক কিংবা বুড়ো, সবাই শ্যাম্পু ব্যবহার করে থাকে। সবাই এই শ্যাম্পু ব্যবহার করলেও অনেকেই জানে না ফ্যাক্টরিতে এ ধরনের শ্যাম্পু কিভাবে তৈরি করা হয় এবং অনেকে জানে না তারা যে শ্যাম্পু ব্যবহার করছে সেটি তাদের চুলের জন্য কতটা উপকারী এবং কতটা অপকারী। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এই শ্যাম্পু কিভাবে তৈরি করা হয়। এই শ্যাম্পু তৈরি করার জন্য একটি বিশাল পাত্রে প্রথমে পানি নেওয়া হয় এবং সেই পানির মধ্যে কিছুটা অ্যালকোহল মেশানো হয়। তারপর এই মিশ্রণের মধ্যে অ্যাসিড মেশানো হয়। এরপর শ্যাম্পুকে রং দেওয়ার জন্য পিগমেন্ট মেশানো হয়ে থাকে। এই পিগমেন্ট নির্ধারণ করে দেয় শ্যাম্পুর রং কী ধরনের হবে। এরপরে এই মিশ্রণকে ভালোভাবে মিক্স করা হয়। এরপরে শ্যাম্পুর বোতল প্রস্তুত করা হয়। বোতলগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে এগিয়ে আসে এবং মেশিনের মাধ্যমে এই বোতলগুলোর মধ্যে শ্যাম্পু লোড করা হয়। শ্যাম্পু লোড করার পরে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে এই বোতলগুলোর ওপরে ক্যাপ লাগিয়ে বোতলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে আবারও সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়।
এরপরে এই শ্যাম্পুর বোতলে বিভিন্ন কোম্পানি অনুযায়ী লেবেল বসানো হয় এবং কোম্পানির নাম, ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট বসানো হয় এবং এভাবে ফ্যাক্টরিতে শ্যাম্পু তৈরি করা হয়ে থাকে। নাম্বার ফোর, ফাউন্ডেশন মেকিং প্রসেস। ছেলে হোক কিংবা মেয়ে, প্রায় সকলেই চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ফাউন্ডেশন ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই কসমেটিক্স কিভাবে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেয়? তো চলুন দেখে আসি ফ্যাক্টরিতে এই ফাউন্ডেশন কিভাবে তৈরি করা হয়ে থাকে। এটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি বড় মিক্সচারে পানি ঢালা হয়। তারপর এর মধ্যে জিঙ্ক অক্সাইড পাউডার এবং অ্যালোভেরা জেল ঢালা হয়। এরপরে এর মধ্যে কোকো পাউডার, চালের আটা এবং ক্লে পাউডার ঢালা হয়ে থাকে। তারপর সব উপাদানকে একসঙ্গে মিক্স করা হয়। এরপরে এটি প্রস্তুত করা শুরু হয়ে যায়। এরপরে এর মধ্যে একটি বিশেষ কেমিক্যাল মিক্স করা হয় যার মাধ্যমে আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তারপর খালি ফাউন্ডেশনের বোতলে এই মিশ্রণগুলো ঢালা হয়। ফাউন্ডেশনের বোতলে এগুলো লোড হয়ে গেলে ফাউন্ডেশনের মুখ ক্যাপ দিয়ে লাগিয়ে দেয়া হয়। তারপরে এই ফাউন্ডেশনগুলো প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেয়া হয়। নাম্বার ফাইভ, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেকিং প্রসেস। মেয়েদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ক্রিম হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। মেয়েরা তাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যে ক্রিমটি ব্যবহার করে থাকে সেটি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। তবে আপনাদের মধ্যে অনেকেই জানেন না ফ্যাক্টরিতে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিভাবে তৈরি করা হয়ে থাকে, এর মধ্যে কি এমন রয়েছে যা আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের জন্য এটি জানা খুবই জরুরি যে ফ্যাক্টরিতে এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম কিভাবে প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে স্টেয়ারিক অ্যাসিড, পামেটিক অ্যাসিড, নাইসিনামাইড, অ্যালান্টোইন, মিথাইল প্যারাবেন, টাইটানিয়াম ডিঅক্সাইড ইত্যাদি। এছাড়া এর মধ্যে দেয়া হয়ে থাকে গ্লিসারিন, মিনারেল অয়েল, অ্যালোভেরা এবং কোল্ড ওয়াটার। এছাড়া এর মধ্যে আরও বেশ কয়েকটি উপাদান দেয়া হয়ে থাকে। তাছাড়া এর মধ্যে এক বিশেষ ধরনের পশুর গায়ের চর্বি দেয়া হয়ে থাকে। পশুর গায়ের চর্বির কারণে এই মিশ্রণটি অনেক স্পেশাল হয়ে থাকে। এই ক্রিমটি তৈরি করার জন্য সবার আগে একটি পাত্রে দুধ গরম করা হয়। পাত্রের মধ্যে দুধ গরম হয়ে গেলে সেই দুধে পানি মেশানো হয়ে থাকে এবং সেই পানির মধ্যে এই সকল মিশ্রণ ঢেলে দেওয়া হয়। এরপরে অত্যন্ত গরম তাপমাত্রায় এগুলোকে গরম করা হয়। এরপরে এগুলো ঠান্ডা হলে ক্রিমে পরিণত হয়। এই ক্রিমগুলোকে একটি মেশিনের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনগুলো খালি ফেয়ার অ্যান্ড লাভলির টিউবে এই মিক্সচারগুলো লোড করে দেয়। তারপর ফেয়ার অ্যান্ড লাভলির টিউবগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়। তারপরে এই ফেয়ার অ্যান্ড লাভলির টিউবগুলোকে ছোট ছোট প্যাকেটে ভরে ফেলা হয় আর এভাবেই পুরো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম প্রস্তুত করা হয়ে থাকে। নাম্বার সিক্স, বেবি ডায়পার মেকিং প্রসেস। বেবি ডায়পার তৈরি করার জন্য একটি মেশিনের মধ্যে একসাথে দুটি রোল সেট করা হয়ে থাকে। বেসিক্যালি এই রোলগুলো হয়ে থাকে সেলুলোজের, সেলুলোজ পলিপ্রোপাইল ও পলিথাইল দিয়ে। এরপরে বাচ্চাদের ইউরিন আটকানোর জন্য এর মধ্যে এক বিশেষ ধরনের পদার্থ দেয়া হয়ে থাকে। এরপরে এগুলোকে যখন বেবি ডায়পারের আকার দেয়া হয় তখন এগুলোকে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠানো হয়ে থাকে। এরপরে ডায়পারগুলোকে প্যাকিং করার কাজ শুরু হয়ে যায়। ডায়পারগুলো প্যাকিং হয়ে গেলে এগুলোকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়। নাম্বার সেভেন, লিপস্টিক মেকিং প্রসেস। ফ্যাক্টরিতে লিপস্টিক কিভাবে তৈরি করা হয়ে থাকে? বন্ধুরা, এই লিপস্টিক তৈরি করার জন্য চারটি জিনিসের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে প্রয়োজন হয়ে থাকে তেল এবং ব্যবহার করা হয় মোম। এছাড়া অ্যালকোহল এবং পিগমেন্ট ব্যবহার করা হয়। লিপস্টিকে বিভিন্ন রং দেওয়ার জন্য এই পিগমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এই চারটি জিনিস মিশিয়ে লিপস্টিক তৈরি করা হয়ে থাকে। এই চারটি জিনিস মিক্সচারে ভালোভাবে মিক্স করার পরে একটি মেশিনে ঢেলে দেওয়া হয়। এরপরে এই মেশিনটি এই মিক্সটিকে পেস্টের আকার দিয়ে দেয়। তারপরে এই পেস্টগুলোকে তেলের মধ্যে গরম করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে লিপস্টিকটিকে চকচকে করা হয়। তারপর এই পেস্টকে লিকুইডে কনভার্ট করা হয়। লিকুইডে কনভার্ট করার পরে এটিকে আরেকটি মেশিনের মধ্যে ঢালা হয়। তারপরে এই মেশিনটি লিপস্টিকের আকারে তৈরি করা ছাঁচের মধ্যে লিপস্টিকগুলোকে ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে ছাঁচের মধ্যে এগুলো শক্ত হয়ে যায়। তারপরে এই মোল্ডের উপরে লিপস্টিকের বডি রেখে দেয়া হয়। তারপর কভারের উপরে এই মেশিনটি জোরে প্রেস করা হয়। এ কারণে কভারের ভেতরে লিপস্টিক পুরোপুরি আটকে যায়। তারপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেয়া হয়।
সামনে এই লিপস্টিকগুলোতে ক্যাপ লাগানো হয়। তারপর এই লিপস্টিকগুলোর ওপরে কোম্পানির সিল বসিয়ে প্যাকেট করে ফেলা হয়। তারপর এগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।